এই পুজোর আর কদিন বাকি আছে রে? আর 21 দিন। তুমি দিল মালা নিয়েছিস? কে নিয়েছে রে? যাই না গো। কিন্তু এই কি ভিটের ছিঁড়ি? বনের মধ্যে বাস, সন্ধে হতে না হতে দোরের গোড়ায় শিয়াল ঘুর ঘুর করে। এমন সময় ঘসল একলা রাগ কুশি এলো, মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে? নীল কমল ঘুর আর লাল কমল জাগে, তারপরে আবার দুপুরের সময় আবার রাগ কুশি এলো, মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে? কই গো, একবার এদিকে এসো না, অনেক কথা আছে। আর জেনে যে যা বলে ভুল, রায় কিন্তু লোক ভালো। আমি চট করে সন্ধ্যা নিতে সেরে আসছি, আরো অনেক কথা আছে। আজ 10 ঘরে টাকা দিয়ে গেছি, সেখানে একটু লোক মাতব্বর মতো লোকের সঙ্গে দেখা, আগে কখনো দেখিনি তাকে। টিপ করে রাখবেন না ব্যাপার, তাহলে দা ঠাকুর আপনি আমাকে চেনেন না বটে, কিন্তু আপনার বাবা আমাকে চিনতেন। পুজো আছে আমাদের ওখানে পায়ে তুলে দিতে। বলো কি নাম? না মহেশ বিশ্বাস। বলো কি চাই? বললে একটা কথা ছিল। কি কথা? না ভাবছি আসছে মাসে বাড়ি শুদ্ধ সবাই মন্ত্র নেব, তা আপনি যদি মন্ত্রটা দেন তো বড় ভালো হয়। বেশ পয়সা লোক কথা দিয়েছে তো পাগল, ফস করে কথা দিলে ভাববে ও ঠাকুরের হাঁড়ি বোধহয় শিখে উঠেছে। তা ভাবলেই বা, এই টানাটানি যাচ্ছে। আরো গোলমাল আছে স্বর্গ, জানা জানি হলি কেলেঙ্কারি। কি আবার জানছি? আর তারা ঠিক কি হয়তো তুমি জানিয়ে দেবে, মেয়েরই স্বভাব তো। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তুমি কাকে মন্তর দিলে না দিলে আমি বলে বেড়াই। আহা চড়ছো কেন? বলি সে তো আর পালিয়ে যাচ্ছে না, আর গরজ তারই। বলি যে পুজোটা মিটুক তারপর কথা দেবো, এ না হলে আর মান থাকে না বুঝলো না। এ 2 মাস ওই মানের টাকা নিয়ে চালিয়ে নাও, অপদুগ্গর একখান করে পুজোর কাপড় আর দিদির একখানা চাপ, ওই টাকা নিয়ে চলে যাবে এখন। সেজে করে টাকাটা কাল যে করে হোক দিতে হবে। বেশ তো ওই টাকা থেকে দিয়ে দাও, আর বাকি ধার দে না, ও 2 মাস বাদে দিলে চলবে। আর ঘর সারানোর কি হবে? সেও পুজোর পরেই হবে, বর্ষাটা তো টিকেই গেল, এর মাঝে একবার অক্ষয় মিস্ত্রিকে গিয়ে খবর দিয়ে আসবো, দেখে একটা হিসেব দিয়ে দেবে। দোহাই বাবু আগে রান্নাঘরটার একটা ব্যবস্থা করো, আর কিছু হোক না ও রান্নাঘর হবে, গোয়াল ঘর হবে, পাঁচিল দেওয়া হবে, বাড়ির চাল চালানো হবে, সব কোনো ভাবনা নেই। এই পুজোর আর কদিন বাকি আছে রে? আর 21 দিন। দিদি, এই দিদি, তুই তুমি দিল মালা নিয়েছিস? কে নিয়েছে রে? যাই না গো।
একটা নতুন পালা মাথায় ঘুরছে, অভ্রু বাহন ভাত ফেলেই লিখে ফেলবো। তুমি তো কাশিতে ছিলে অনেকদিন, সেখানে সবাই চেনে তোমাকে? আর ওই যে সেই কি একটা ঘাট, ওই যে যেখানে কথক ঠাকুররা বসে, সানাই বাজে, দশাশ্বমেধ ঘাট, সেখানে তো বেশ রোজগার হয়, হয় না? তাহলে চলো না সেখানে যাই। খুব হয়, তুমি চাইলেই হয়। 8 বছর তো কাটিয়ে এলো আমার বাপের বাড়ি দেখি, একটা চিঠি পর্যন্ত নেই। তখন যে তুমি চিনতো না, তাই চিনলে কি আর চেত? চিনে তো ভারী লাভ হচ্ছে, ভিটে তো শুধু তোমার না, ভিটে তো আমারও। কিন্তু এই কি ভিটের ছিঁড়ি, বনের মধ্যে বাস। সন্ধে হতে না হতে দোরের গোড়ায় শেয়াল ঘুর ঘুর করে, কারো সঙ্গে বসে যে দুটো মনে প্রাণের কথা বলবো তারও জো নেই। তুমি যখন থাকো না, সত্যি মুখের ব্যথাটা কেমন যেন করে। এসব তো তুমি বুঝবে না, খাচ্ছ দাচ্ছ নিজের তালে আছো, মাইনে পাচ্ছ কি পাচ্ছ না, কত স্বাদ ছিল মনে, এটা করব সেটা করব। যারা পদে এলো আগে গেল, আমি রইলাম পরে, আমি গিঞ্জি খাই, আমি গিঞ্জি খাই, নাই কি দেখো যদি, আমি গিঞ্জি খাই, ও হে হরি গিঞ্জি খাই, আমি গিঞ্জি খাই, নাই কি দেখো যদি, হরি গিঞ্জ গেলো সন্ধে হলো আর করো আমারে, হরি গীত গেলো সন্ধে হলো আর করো আমারে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।